হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা দেখো রেডি টেডি হয়ে সকালে স্নান টান করে আমরা এখন যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে আমাদের পাড়ার পুজোতে। তো আমরা এখানে চলে এসে দাঁড়িয়ে আছি, এখানে বলছি অঞ্জলি দিতে লেট হবে, তাও আমরা অপেক্ষা করব। যদি দেখছি লেট হয় তাহলে আমাদের পাশে আরেকটা ক্লাব আছে আশুতোষ ক্লাব, ওখানে গিয়ে আমরা অঞ্জলি দিয়ে আসব। তো ওখানে লেট হচ্ছিল বলে আমরা আশুতোষ ক্লাবে এসে অঞ্জলি দিলাম, অঞ্জলি টঞ্জলি দেওয়া হলো, বাড়ি চলে এসেছি। তো এখন বাড়িতে এসে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো আমার বর বললো যে তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি গাড়ি নিয়ে, তো আমি আমার বাড়ি যাচ্ছি। তো তারপরে আমার বর, আমার বোন, আমার এক আরেক বোন, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে। তো ফার্স্টেই আমাদের দেবী বাড়ির দর্শন করে তারপরে আমরা বেরিয়ে গেলাম কয়েকটা আশেপাশের ঠাকুর দেখতে। তো এখানে সামনেই বাবুরহাটে একটা ক্লাবে করেছিল ডিজনিল্যান্ড, তো আমরা সেখানেই ডিজনিল্যান্ড দেখতে গেছিলাম। দেখো ভালোই করেছে, খারাপ করেনি, অতটাও খাস না কিন্তু খারাপ করেনি। তো আমরা ওটা দেখে, তো তারপর ভেতরটা তোমাদের সম্পূর্ণটা চলো ঘুরিয়ে দেখাই। তো দেখতে থাকো আর সাথে থাকো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম খেতে। তো আমরা ইউভরাজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমরা অনেক কিছু অর্ডার করেছি। কী কী অর্ডার করছি চলো তোমাদেরকে দেখাই। তারপর ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ, রাইস, বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি আর ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে তারপর আবার রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। তারপর আমরা বেরিয়ে গেলাম দুর্গাবাড়ির ঠাকুর দেখতে। তো দেখো এটা দুর্গাবাড়ির মন্দির, তো আমি তোমাদের সাথে দুর্গাবাড়ির মন্দির শেয়ার করলাম। তো এখন বাজে 2:33, আমরা মাত্রই রেডি রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছি। তো আমরা কোথায় কোথায় কী কী ঠাকুর দেখি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সাথে থাকো। আমরা তারপর চলে আসলাম 2 নং কালীঘাটের ঠাকুর দেখতে। তো লোকেশনটা আমি ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু ওখানে অ্যামাজনের জঙ্গল করেছিল, তো আমরা সেখানেই গেলাম। আর থিমটা খারাপ করেনি, ভালোই করেছিল। আর পাশে একটা পুকুর ছিল, পুকুরটাই পুরোটা থিম করেছিল। তো আমরা ওখানের ঠাকুরটা দেখে তারপরে বেরিয়ে এলাম, বেরিয়ে আসলাম নাট্যসংঘের ঠাকুর দেখতে। তো এখানে আদিবাসী সম্প্রদায়ের উপর থিমটা করেছে। তো তোমরা চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই, আর সাথে থাকো আর দেখতে থাকো। তারপর আমরা নাট্যসংঘের ঠাকুর দেখে বেরিয়ে আমরা চলে আসলাম বুড়ির পাটের ঠাকুর দেখতে। তো বুড়ির পাটের থিমটাও খুব সুন্দর করেছিল, একটু ইউনিক টাইপের, নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে কিন্তু ভালো করেছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সাথে থাকো আর দেখতে থাকো।
করেছিল। তো এই ঠাকুর দেখেই আজকের মতো আমাদের অষ্টমীর ঠাকুর দেখা শেষ হলো। তো আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টাটা।